Hello friends, welcome to my channel Engineering Education and Drawing. I'm Shogoto Roy. আর আজকে আমরা শিখব একটি পেন্টাগন ড্রয়িং এর নতুন একটি ট্রিক্স। এটা একটি স্পেশাল মেথড, এটার মাধ্যমে শুধুমাত্র পেন্টাগনই আঁকা যায় এবং ইজি ট্রিক্স। তো তার জন্য প্রথমেই আমাদের কোশ্চেনটা পড়তে হবে, কনস্ট্রাক্ট এ রেগুলার পেন্টাগন হ্যাভিং ইটস সাইজ 50 মিলিমিটার। অর্থাৎ আমাদের পেন্টাগনটি আঁকতে হবে যার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য হবে 50 মিলিমিটার। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটি বড় লাইন টানতে হবে যেটা 50 ডাবল অর্থাৎ 100 মিলিমিটার হবে। তো আমাদেরকে প্রায় একটি বড় লাইন টেনে নিলাম। এবারে আমাদেরকে এর মাঝখানে 50টা নিতে হবে। তো আমি ডায়াগোনাল স্কেলের মাধ্যমে 50 মিলিমিটার্স নিয়ে নিচ্ছে। এবারে আমি এটা একটু মিডলে, এই লাইনটার মিডলে নেবো 50 মিলিমিটার্সটা, কারণ এর কারণটা আমরা পরে জানবো কেন আমরা মিডলে নিচ্ছি। তো মিডলে আমি 50 মিলিমিটার্সটা নিয়ে নিলাম। এবারে আমার কাজ হলো একটি সমদ্বিখণ্ডক তৈরি করা। তো তার জন্য আমরা অর্ধেকের বেশি মাপ নিয়ে দুদিক থেকে দুটো বৃত্তচাপ কেটে নেব, এখানে এবং এখানে, আর ঠিক অপোজিটও সেম এদিক থেকে একটা এবং এদিক থেকে একটা। তো আমরা এবারে এই দুটোকে জয়েন্ট করে বাড়িয়ে দেবো উপর দিকে। আমার নিচের পোর্শনটা লাগবে না, তাই আমি যে পোর্শনটা আঁকবো না, শুধুমাত্র উপরের পোর্শনটাই একটু লম্বা করে এটা পেয়ে গেলাম আমরা এই পোর্শনটা। এবং আমরা এখান থেকেও একটা লাইন টানবো উপর দিকে, লম্বা একটি আঁকবো যেটা এই 5 মিলিমিটারের থেকে সামান্য একটু বেশি হবে। তো এটা আমরা অনেক কিছুর মাধ্যমেই করতে পারি, আমরা সেট স্কোয়ারের মাধ্যমে করতে পারি। তো আমি সেট স্কোয়ারের মাধ্যমে করছি, তোমরা চাইলে এখানে কম্পাস দিয়ে কিংবা অন্য যেভাবে আঁকা যায় 90 ডিগ্রি সেভাবে করতে পারো। শুধু খেয়াল রাখতে হবে যাতে এই যে লাইনটা এটা 5 মিলিমিটারের থেকে বড় হয়। তো আমরা এখানে এই লাইনটি তৈরি করলাম। তো নেক্সট এবার যে স্টেপটা হবে সেটা হলো আমরা এই 5 মিলিমিটারের মাপটা নেব। 5 মিলিমিটারের মাপটা নিয়ে আমরা এই মাপটাকেই, এই বৃত্তচাপটাকে আমরা এই লাইনটা পর্যন্ত, এই লম্বটা পর্যন্ত নিয়ে আসব। তো আশা করি এটা বোঝা যাচ্ছে। নেক্সট যে পার্ট হলো সেটা আমাদের এই মিডল থেকে এই মাপটা নিতে হবে, যেখানে এই বৃত্তচাপটা ছেদ করেছে। এই মাপটা নিয়ে আমাদেরকে ডান দিকে এই সমান্তরাল রেখা পর্যন্ত আমাদেরকে জয়েন্ট করতে হবে। তো প্রথমে ছিল এই পুরো মাপটা নিয়ে এখানে বসিয়ে এ পর্যন্ত, এবং এই 5 মিলিমিটার মাপটা নিয়েই, সরি 5 মিলিমিটার মাপ না, এখানে বসিয়ে আমরা এই মাপটা নিয়ে নিচ পর্যন্ত। এবার আমাদের যেটা কাজ সেটা, এটা খুবই ভাইটাল পয়েন্ট যে আমরা এখান থেকে এবার এই পুরো মাপটা নেব। এই পুরো মাপটা নিয়ে এখানে বসিয়ে পুরো মাপটা নিয়ে আমরা এই লম্বটাকে, সমদ্বিখণ্ডকটাকে ছেদ করবে এমন একটা জায়গায় করবো। তো আমাদের পোর্শনটা অনেকটা এরকমভাবে বৃত্তচাপটা আঁকলাম, এটা হলো এবারে পোর্শনটা এখানে বসিয়ে আমরা এটা আঁকলাম। তো এটা হয়ে গেল। এরপরে জিনিসটা খুবই সিম্পল যে এখান থেকে আমরা 5 মিলিমিটার মাপটা নেবো, সরি 50 মিলিমিটার মাপটা নেবো এখানে বসিয়ে, এবং এখানে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ কাটতে হবে, এবং এখানে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ। তো আমাদের অলমোস্ট আমরা 5টা পয়েন্ট পেয়ে গেছি। তো শুধুমাত্র জয়েন্ট করলেই আমাদের নির্দিষ্ট পেন্টাগনটা পেয়ে যাব। তো প্রথমে এটা অলরেডি আমাদের পেন্টাগনের বেস, তাহলে এটাকে আমি হাইলাইট করে নিই বেসটাকে।
তো এটা আমাদের পেন্টাগনের বেস এবং নেক্সট যেটা হলো এটা আমাদের এটাকে অ্যাড করতে হবে তো এটা ক্যামেরা অ্যাড করে নিলাম নেক্সট আমরা এই সাইডটাকে অ্যাড করছি সো এটা একটি স্পেশাল মেথড এটা দিয়ে শুধুমাত্র পেন্টাগনই ড্র করা যায় তো এটা অলমোস্ট ডান সো ইয়োর সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি অ্যান্ড কিপ সাপোর্টিং মাই চ্যানেল প্লিজ ডু শেয়ার লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কিপ অ্যাপ্রিসিয়েটিং মাই চ্যানেল তো এটা আমাদের পেন্টাগনটা কমপ্লিট হয়ে গেছে তো কনস্ট্রাক্টেড রেগুলার পেন্টাগন হ্যাভিং এ সাইজ 50 মিলিমিটার অ্যান্ড এটা আমরা স্পেশাল মেথড দিয়ে করলাম তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ অ্যাপ্রিসিয়েটিং মাই চ্যানেল থ্যাংক ইউ